আমার ছেলেরে একটু সবাই সাহায্য করবে, আর কিছু না, আর সবাই দোয়া করবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথায় বলে ক্যান্সার যখন হয় মারে এবং মেরেও যায়, ব্যাপারটা অনেকটা এরকমই। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমেনা বেগম, তার সন্তান রাব্বি। মোহাম্মদ রাব্বি যে বুদ্ধি প্রতিবন্ধী, ছোটবেলা থেকেই যাকে বড় করার জন্য তার বাবা তার মা অনেক প্রতিকূল পরিস্থিতি পার করেছেন, সে রাব্বির ক্যান্সার। বুদ্ধি প্রতিবন্ধী একদিক থেকে রাব্বি, তাকে বড় করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। রাব্বি যখন বড় হচ্ছিল তার ক্যান্সার ধরা পড়েছে। তার সুচিকিৎসার জন্য তার পরিবার বলা যায় একেবারে নিঃস্ব হয়ে গেছে। তাদের জায়গা জমি যা ছিল সেটা বিক্রি হয়েছে। রাব্বির বাবা দোকান করতেন রাজধানী সুপার মার্কেটে ঢাকার গুলিস্তানে, সেই দোকানটিও বিক্রি করতে হয়েছে। সবকিছু মিলিয়ে সহায় সম্বল যা ছিল সবকিছু বিক্রি করে বর্তমানে একেবারেই সহায় সম্বলহীন হয়ে পড়েছে রাব্বির পরিবার। আমার সাথে আছেন রাব্বির মা আমেনা বেগম, তার সঙ্গে কথা বলবো। কি হয়েছে ছেলে রাব্বির, কি অবস্থা এখন? রাব্বি এখন ক্যান্সারে অসুস্থ, মহাকালী মেডিকেলে। মহাকালী মেডিকেলে চিকিৎসা চলছে রাব্বির। কত বছর বয়স রাব্বির? 20 বছর। কত বছর ধরে চিকিৎসা চলছে, ক্যান্সার ধরা পড়েছে কবে? 19 সাল থেকে আরম্ভ হয়েছে। 19, 20, 21, 22, 23, প্রায় 5 বছর ধরে চলছে রাব্বির চিকিৎসা কার্যক্রম। কি বলছে ডাক্তার, রাব্বির কতটুকু ইমপ্রুভ হলো, কতটুকু ভালো হচ্ছে রাব্বি? এখন বর্তমানে কেমো দিতেছি, আগের চেয়ে কিছু ভালোর দিকে আসছে। আমরা টাকার জন্যই চিকিৎসা করতে পারতেছি না। কেন পারছেন না, টাকা নেই কেন, বা কি পরিমাণ খরচ হয়েছে? অনেক খরচ হয়েছে। একটু বলেন, বিস্তারিত বলেন একটু, কেমন খরচ হয়েছে, কিভাবে ক্যান্সার ধরা পড়লো, একটু ডিটেইলে জানান আমাদের। একদিন রমজান মাস শুয়ে আছে, তারপর 19 সালে দেখি কি গলার ভিতরে একটু ফুলা। আমি কই, কিরে বাবা, দোকানে যা, তোর আব্বার সাথে যা, দেখ। পরে ওই বললো ভালো লাগে না, পরে ওর গলাটা আমি হঠাৎ করে দেখি কি একটু ফুলা। তখন আমি এমনি ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে যে রোজার মধ্যে ডাক্তার এখন নেই, কি করবো। পরে দিয়া আমি দেশে গেলাম ঈদ করতে, ঈদ করে আইসা পরে আবার ফিরা ডাক্তারের কাছে গেছি, নতুন করে আপনার ছেলের ক্যান্সার পরীক্ষা করা হয়েছে আহমদ মেডিকেল ধানমন্ডি। তখন থেকে ওইখানে অনেক টাকা চাইছে, আমি টাকা দিতে পারতাছি না। পরে আমি এই সরকারি হাসপাতালে গেছি, সরকারি হাসপাতালে যাই আমি অনেক চিকিৎসা নিছি, ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল পরে 20 সালে এই যে করোনা ছিল আর যাইতে পারি নাই, অনেক ভয়াবহ করোনা ছিল প্রথমে। পরে কি করব, এই যে মহাকালী মেডিকেলে গেছি, মহাকালী মেডিকেলে গেছি, পরে ডাক্তার 7 লাখ টাকা চাইছে আমার কাছ থেকে। পরে আমি আর টাকা দিতে পারছি না, আমি ওইখান থেকে আইসা পড়ছি আর যাইনি। পরে আমার এক বড় ভাই আছে আমার দেশের বাড়ির, মাইনুল হোসেন খান নিখিল, উনি যুবলীগের সেক্রেটারি, ওনার কাছে যাওয়ার পর ভাই বলল আপনার কাছে মনে হয় দালাল টাকা চাইছে, কোনো খবরে পড়ছেন আপনি। পরে আমার পিজি হাসপাতালে পাঠাইলো, পিজি হাসপাতালে যাই আমি, পিজি হাসপাতালে থেকে 70,000 টাকার পরীক্ষা নিরীক্ষা করাইছি, বায়োপসি করাইছি, তারপর সিটি এক্সন করাইছি, ভন মেরু করাইছি, অনেক পরীক্ষা করাইছি। করানোর পর এখন ওইখানে টাকা চাই, বললো যে আপনি যদি সরকারি মেডিকেলে যান তাহলে কম নেবে। ঠিক আছে, ডাক্তার বলল আমাদের এখানে একটা সুই আপনার কিনতে হবে। বাইরে জানালাম যে ভাই এই অবস্থাতে আছে। পরে ভাই বলল তাই ঠিক আছে, আপনার মহাকালী পাঠাবো, আপনি কালকে আইসা পিজিতে যাবেন। পিজিতে যাইয়া আমি বিসি স্যারের কাছে ভাই বলল, বলার পর বলল যে আপনার আমি মহাকালী পাঠাবো। মহাকালী পাঠানোর পরে আমি ফোন দেব, ফোন দিয়ে আমি লাইন গেট আপনারে কইরা দেব, আপনি ওইখানে যাবেন। পরে আমি বললাম যে ভাই এই যে মাইনুল হোসেন খান নিখিল, উনি বলল যে উনি তো যাইতেছে না ডাক্তারের কাছে। কই কেন,
উনি তো ওইখান থেকে ফেরত আসছে, তাই আমি ভাই আমি ফেরত আসছি কি আমার কাছ থেকে 7 লাখ টাকা চাইছে তার জন্য আমি যাইতেছি না। পরে দেখ না ঠিক আছে আপনি যান, আমি গেলাম। যাওয়ার পরই এই যে আমারে আমার ছেলেরে লোকের দ্বারাই ভর্তি করা হলো, এখন কেমন দিতেছে, কেমন 10 দিন থাইকা কেমন দিছি, 14 দিনের আবার ছুটি দিছে, আমরা বাসায় আসছি, এখন আবার আমি এই যে 20 তারিখে আবার কেমন দিতে যাব। প্রতিটা কেমো দিতে কি পরিমাণ খরচ হয় আপনাদের? আমার সর্বমোট মার যায় 20,000 টাকার মতন পড়ে প্রতিটা কেমোতে। কতগুলো কেমো দিতে হবে বা সুচিকিৎসা বা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু ডাক্তার কি বলছে? এখন বলছে 3টা কেমো এখন দিতে হবে, পরেরটা পরে আমি আর বলতে পারবো না। আচ্ছা আপনার সন্তান আছে কেমন এখন? সন্তান এখন কেমো দিলে কি রকম থাকে এটা সবাই তো জানে, ক্যান্সারের রোগী আছে, মোটামুটি বেশি ভালো না খারাপও না, সে তো কথা বলতে পারে না, কথা বললে না হতো আমার কাছে বলতো যে আম্মা এরকম লাগে, আমি নিজের থেকে ওর ইঙ্গিত ইশারায় কথা ওগুলো আমি বুঝি, আছাড়া কেউ বুঝে না তো, আমি তো মা সবসময় ওর কাছে থাকতো, আমার শরীরও যত সুস্থ থাকুক কিন্তু আমি ওর জন্য সবসময় আছি। কি চান এখন তাহলে আপনারা, চাওয়া কি? আমি কিছু সাহায্য চাই, আমাদের দয়া করে কিছু সাহায্য করবেন আপনারা, আমি সর্বহারা আমার কিছুই নাই, যাও একটা দোকান দিছে তাও ভেঙে ফেলছে রেল লাইন। কোথায় থাকেন আপনারা? আমি সাইদাবাদ স্যার, সাইদাবাদ রেল লাইন। টাকা পয়সা কি একেবারে শেষ হয়ে গেছে? জি আমার একটা ছেলে একটা মেয়ে, এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কিভাবে আপনাকে সাহায্য করবে মানুষ বিকাশে, নগদে বা দেশের বাইরে থেকে যারা করতে চায় বা আপনার সাথে যারা যোগাযোগ করতে চায়? কারণ এরকম অনেকে চিকিৎসার কথা বলে বলে অনেকে ভুয়া প্রমাণিত হয়, মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়, প্রতারণা করে, আপনাকে মানুষ কেন বিশ্বাস করবে? প্রিয় দর্শক, এখানে আমার কাছে কিছু ডকুমেন্টস রয়েছে, আমি একটু আপনাদেরকে দেখাতে চাই সেই ডকুমেন্টস গুলো। এটা NICRH এর, আমি এগুলো ভিডিওতে যুক্ত করে দেবো এটা ছবি তুলে, এবং আপনারা যারা সাহায্য করতে চান আমেনা বেগমকে তার সন্তান মোহাম্মদ রাব্বির সুচিকিৎসার জন্য, আপনারা আমেনা বেগম তার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, তার সঙ্গে কথা বলে বিষয়টা পুরো যাচাই করতে পারেন। কারণ অনলাইনে এরকম অনেক কিছু আমরা দেখতে পাই, সাহায্য তোলা হয় মানুষের জন্য কাজ করবে বলে, কিন্তু পরবর্তীতে সেই টাকাগুলো তারা নিজেরা আত্মসাৎ করে। তো এমন কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমি যে ডকুমেন্টস গুলো রয়েছে এগুলো আমি ভিডিওতে সংযুক্ত করে দিচ্ছি, সেই সাথে আমিনা বেগম আপনার যদি ফোন নাম্বার থাকে, ফোন নাম্বার বা আপনার যদি বিকাশ নাম্বার থাকে, আপনার সঙ্গে যোগাযোগের কোনো নাম্বার থাকে সেটা একটু দর্শকদেরকে জানান। আমার যে সাহায্য করবে, আমার বিকাশ নাম্বার আছে, আপনারা এই বিকাশে আমারে টাকা পাঠাই দিবেন, 01302267864। এই নম্বরে বিকাশ রয়েছে আপনার? এই নম্বরে বিকাশ, এই নম্বরে মোবাইল করতে পারবে। উনি যে নাম্বারটা বললেন আমেনা বেগম তার সন্তানকে সাহায্য করার জন্য, আপনারা এই নম্বরে কথা বলতে পারেন, এবং এই নম্বরে বিকাশ নাম্বার রয়েছে, আপনারা এই নম্বরে তাকে অর্থ সাহায্য করতে পারেন। রাব্বির বয়স কত এখন? 20 বছর। মাত্র 20 বছরের রাব্বি প্রায় 5 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছে, জন্মের পর থেকে সে বুদ্ধি প্রতিবন্ধী, দীর্ঘ কষ্টের একটা জীবন তার। আমি চাইবো আমার দর্শক যারা রয়েছেন আপনারা যদি সাহায্য করতে চান, আমেনা বেগম যে নাম্বারটি বলেছেন রাব্বির মা, সেই নাম্বার আপনারা যোগাযোগ করেন, আমি সেই নাম্বারটা আবার ভিডিওর সঙ্গে সংযুক্ত করে দিব স্ক্রিনে, সেই নাম্বারটি আপনারা শুনেছেন নিশ্চয়ই, এই নাম্বারে আপনারা কথা বলতে পারেন, কথা বলে আপনারা যদি সাহায্য করতে চান সাহায্য করতে পারেন, এবং এই যে ডকুমেন্টস গুলো রয়েছে যেন আপনারা বিশ্বাস করেন, আমি ভিডিওর সঙ্গে সংযুক্ত করে দিচ্ছি। আমরা সবাই চাইলে এই প্রাণটিকে বাঁচাতে পারি, সবাই যদি নিজ নিজ জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ সাহায্য করে থাকি তাহলে সেই সাহায্য একটা বড় অ্যামাউন্ট হয়ে ধরা দেবে, হয়তো সেই সাহায্য দিয়ে 2-3টা কেমো দিয়ে দেওয়া যাবে রাব্বের। আমি চাইবো ভিডিওটি আপনারা অনেক অনেক শেয়ার করেন এবং অনেকের কাছে পৌঁছান, যিনি সাহায্য করতে পারছেন না আমি তার কাছে অনুরোধ করব আপনার ভিডিওটি শেয়ার করে দেন। আমেনা বেগম আপনি কি কিছু বলতে চান কিনা দর্শককে, আমরা শেষ করব নিশ্চয়ই। আমি বলতে চাই আমার ছেলেরে একটু সবাই সাহায্য করবে, আর কিছু না, আর সবাই দোয়া করবে। আমি আবারও বলি
বিকাশ নাম্বারটি 01302-27864, এটা আমার বিকাশ নাম্বার এবং আমার মোবাইল নাম্বার। আপনারা যদি জানতে চান এই মোবাইল নম্বরে মোবাইল করতে পারবে। জি প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন। আমি রাব্বি, অসুস্থ বলেই আমার স্টুডিওতে আসা হয়নি, তার ভিডিও সংযুক্ত করে দিব ভিডিওতে, দিয়েছি আমি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমি চাইবো আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন এবং সাহায্য করেন। ধন্যবাদ দেখার জন্য।